শ্রমিকদের জন্য নিজেদের প্রস্তাবিত নিম্নতম মজুরি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন পোশাক কারখানার মালিকরা। মজুরি বোর্ডে তাদের প্রতিনিধি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে যৌক্তিক হারে বাড়িয়ে নতুন কাঠামো প্রস্তাব করা হবে। বুধবার বোর্ডের সভায় এমন কথা জানিয়েছেন তারা। বৈঠকে বিদ্যমান কাঠামো থেকে দুটি গ্রেড কমানোর সিদ্ধান্ত হয়। শ্রমিকরা নিম্নতম মজুরি চেয়েছিল 20,393 টাকা, বিপরীতে মালিকরা দিতে চেয়েছিল 10,400 টাকা, যা বিদ্যমান কাঠামো থেকে 2,000 টাকা বেশি। এ নিয়ে এরই মধ্যে আপত্তি জানিয়েছে শ্রমিকরা, শুরু হয়েছে আন্দোলন। এমন বাস্তবতায় নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন মালিকরা। জানিয়েছেন, আগামী দু সপ্তাহের মধ্যে যৌক্তিক হারে বাড়িয়ে নতুন বেতন কাঠামো মজুরি বোর্ডে প্রস্তাব করার কথা। আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই যে হ্যাঁ, আমরা অবশ্যই বাড়াবো, সেটা আমরা এগ্রি হয়েছি। কতটুকু বাড়াবো সেটা আমরা আগামী ফাইনাল মিটিংয়ে প্রস্তাবনা আকারে লিখিতভাবে তাদেরকে দিব, তখনই তারা সেটা আপনাদেরকে জানাতে পারবে। আজকে আমরা এটুকু বলতে পারি যে আমরা যেটা দিয়েছিলাম তার থেকে আমরা অনেক দূর বাড়াবো। মালিক প্রতিনিধির এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বোর্ডের বাকি সদস্যরা। শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের আশা এবার বাস্তবতা বিবেচনায় মজুরির প্রস্তাব আসবে মালিকদের থেকে, আর এই সময়ে শ্রমিকদের সহিংসতা না করে কাজে ফেরার আহ্বান জানানো হয় এই বৈঠক থেকে। আমাদের টার্গেট হচ্ছে নভেম্বরের মধ্যে সমাপন করা, এবং সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা আগাচ্ছি। এখন যদি আমার এই কার্যক্রমকে ব্যাহত করে, তাহলে আমরা যে মালিকদের কাছ থেকে যে আমরা আদায় করার যে চেষ্টা দেব কৌশলগুলো কিন্তু আমাদের কিন্তু শ্রমিকদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আহ্বান জানাবো যে আজকের থেকে তারা শান্তিপূর্ণভাবে তারা কাজে যোগদান করবে, এবং আমরা ইনশাল্লাহ এবারই এবং একটা ন্যায্য এবং সঠিক মজুরি শ্রমিকরা পাবে। বোর্ডের পঞ্চমী সভায় নিম্নতম মজুরি নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও এর কাঠামো চূড়ান্ত হয়েছে। জানানো হয়, পোশাক খাতে এখন 60টি পৃথক গ্রেডে মজুরি দেওয়া হয়, নতুন কাঠামোতে যা 5টিতে নামিয়ে আনা হবে। মজুরি বৃদ্ধির ক্ষেত্রে, আরও বৃদ্ধির ক্ষেত্রে আমাদের মালিকপক্ষ সম্মত হয়েছেন। আর একটা নেক্সট মিটিং দেবো, সেটা হচ্ছে আপনার সেকেন্ড উইকে। এই জন্য আমি শ্রমিক ভাইদের বলবো, যারা তাদের জন্য কোনো উস্কানিতে কান না দিয়ে তাদের জন্য তাদের শিল্প কলকারখানায় ফিরে যায় কাজ করে, এবং এটা শিল্পটা রক্ষা করাও তাদের দায়িত্ব। উপরে যখন এই বৈঠক চলছিল, তখন নিম্নতম মজুরি বোর্ডের সামনে জড়ো হয়েছিল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা, যারা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।